গণভবনের ব্যাঙ্কুয়েট হলে এ যেন বুক ফাটা নিরবতা এখানে এই যে সাম্প্রতিক কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনে নিহত চৌত্রিশটি পরিবারের সদস্যরা এসেছেন যেখানে এসেছেন প্রথম শহীদ আবু সাঈদের বাবা মা ও তার পরিবারের সদস্যরা এসেছেন আরও তেত্রিশটি পরিবারের সদস্যরা যাদের কেউ সন্তান হারিয়েছেন কেউ ভাই হারিয়েছেন কেউ বোন হারিয়েছেন সবার চোখে মুখেই আতঙ্ক সবার চোখে মুখেই অজানা এক বেদনার রং। আর ব্যাঙ্কুইট হলে তখন নীরব নিস্তব্ধতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চৌত্রিশটি পরিবারের হাতে সহায়তা তুলে দিবেন এবং এজন্যেই তাদেরকে গণভবনে ডাকা হয়েছে শুধু তো সহায়তা তুলে দেয়া নয় তাদেরকে সান্ত্বনা দেয়া তাদের সাথে কথা বলা এবং এই বিপদে তাদেরকে বিপদে কিছুটা হলেও সান্ত্বনা দেয়া সেটাই ছিল উদ্দেশ্য পাশাপাশি এই পরিবারগুলো ভবিষ্যতে যেন একেবারে অথই সাগরে তলিয়ে না যায় সেই সীমাহীন যে তাদের হতাশা সেই হতাশার মধ্যে যেন তারা ডুবে না যায় সেজন্য আর্থিকভাবে কিছুটা সহায়তা করা পাশাপাশি তাদেরকে সান্ত্বনা দেয়া সেজন্যেই কিন্তু এই আয়োজন করা হয় গণভবনে এবং দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে প্রধানমন্ত্রী এ সময় তাদের কথা শোনেন তাদেরকে সান্ত্বনা দেন অনেককে বুকে জড়িয়ে ধরেন এবং তাদের যে স্বজন হারানোর ব্যথা সেটি তিনি অনুভব করেন সেই কথা তাদেরকে বলেন এবং এই চৌত্রিশটি পরিবারের হাতে তিনি সহযোগিতার চেক তুলে দেন যেখানে পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে নগদ অর্থ সহায়তা রয়েছে সব মিলিয়ে ব্যাংকুয়েট হলে এ যেন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পরে প্রধানমন্ত্রী কথা বলেন এবং বিচারের আশ্বাস দেন এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয় এমনকি লাশটাও তো দেখতে পারিনি কাফন দাফনটাও তো করতে পারিনি দেশেও ফিরতে পারিনি ছয় বছর আসতে দেয়নি আমাকে তবে যখন আসছি সারা বাংলাদেশ দেশের মানুষের জন্য একটু কারণ আমার বাবা বলতেন কি মানুষের মুখে হাসি ফোটো আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য না আর মানুষ কি দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কি দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো আমি খালি একটু বলবো যে আমি আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটা আমি করব আপনাদেরও সাহায্য চাই কারণ আপনাদের কাছ থেকেও সাহায্য যদি আপনারা কিছু জানেন চেনে আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না কাজে আমি আপনাদেরই সাহায্য চাই আর এটুকু মনে করবেন যে আপনারা আপন জন হারিয়েছে আপনারা একটা শোক সইতে পারেন না আর আমি কী শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কারও এই দেশের মানুষের জন্য কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া এটা তো কোনো দিনই গ্রহণ বা সাধারণ মানুষই তো সুবিধা পেত এই মেট্রো রেলে কারা চলতে এক্সপ্রেস ওইতে কারা চলে মানুষের কাজ করাটাই তো আমার কাজ আর মানুষ মেয়ের লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা জানোয়ের মতো ব্যবহার এটা কি কেউ করতে পারে এটা কি কোনো একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে তাদের বিচার করতে হবে নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পাই শুধু আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি পাশে আছি আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে এটাই সবচেয়ে কষ্ট সবজনের হা ব্যথা ভুলান না